الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلوات الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين أيها الأخواتي إخواني السلام عليكم ورحمة الله وبركاته أمودّو فروج نماذج শেষ হওয়ার পর পরই মুসল্লিদের একটি বদ অভ্যাস দেখা যায় যে সালাম ফিরানোর পরপর তারা তাড়াহুড়া করে উঠে যায় এটি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি অপরাধ যোগ্য কাজ আমরা ইতিপূর্বে শুনেছি যে অমর আল্লাহ তাহলে আনহ এরকম একজন ব্যক্তি যে ফরোজ নামাজের সালামের পর যখন দাঁড়িয়ে পড়েছিল তখন তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছিলেন তিনি অমর রাজি আনহকে প্রশংসা করেছেন যার বর্ণনা আমরা ইতিপূর্বে হাদিস গুলোতে দিয়েছি সিলসিলাতিল সহিহা দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর হাদিসে সেটি এসেছে ফরোজ নামাজ শেষ করে যাওয়ার পর পরই উঠে যাওয়াটা ঠিক নয় ফরজ নামাজ শেষ হয়ে যাওয়ার পর যখন সালাম ফিরানো হয় তখন আমাদিগকে বসতে হবে এটি অত্যন্ত জরুরি কেননা এই যে বসা এবং বসে থাকা এর অনেক ফজিলত রয়েছে নামাজের স্থানে বসে থাকা ব্যক্তি জন্য দোয়া করে এবং সেখানে কিছু ইবাদাত রয়েছে যেগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত এবং ওই বসে থেকে কিছু তসবিহাত করা কিছু বলা সেটি সোনা মোয়াক্কাদা হিসেবে বিভিন্ন স্কলার বিভিন্ন জায়গায় বলেছেন আমাদের দেশের জনগোষ্ঠী তারা ফরজ নামাজ পড়ার পর যে বাকি যে আহ সোনান আহ রাতে বা রয়েছে সেগুলো পড়ার জন্য অস্থির হয়ে যায় অথচ বসে থাকা এবং কিছুক্ষণ বসে থাকা এটি সন্ন্য আর বসে থাকলে অনেক শুধু বসেই যদি কেউ থাকে শুধু বসেই যদি কেউ থাকে তাহলে মানে ফেরেস তারা তার জন্য দোয়া করে বোখারি হাদিসের ভিতরে এসেছে হাদিস নাম্বার চারশো পাঁচচল্লিশ عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال الملائكه تصلي على احدكم ما دام في مصله الذي صلى فيه ما لم يحدث تقول اللهم اغفر له اللهم اغفر اللهم ارحمه اللهم اغفر له اللهم ارحمه রাসুল্লাহ সাল্লাহ তিনি বলছেন যে তোমাদের কেউ যখন নামাজ পড়ে বসে থাকে বসে থাকো যেখানে নামাজ পড়া হয়েছে সে জায়গায় ফি সাল্লা সালাহিহি যেখানে নামাজ পড়া হয়েছে সেখানে যদি বসে থাকে এবং তার যতক্ষণ পর্যন্ত তার উজু মানে ভঙ্গ না হয় অর্থাৎ শরীর থেকে কোনো বাতাস বের হয়ে হাদাস মায়ালাম ইহাদেস তার শরীর থেকে যদি কোনো বাতাস অথবা অন্য কিছু বের হয়ে উজু যতক্ষণ না পর্যন্ত ভঙ্গ না হবে এবং সে যদি শুধু বসে থাকে এই বসে থাকার জন্য একজন ফেরেস্তা এসে তার জন্য বলতে থাকে আল্লাহ মকফির লাহু আল্লাহ মারহাম হু এরকম অনেক হাদিস রয়েছে ইমাম আহমেদ রাহমাহুল্লাহ আবু আব্দুর রহমান থেকে বর্ণনা করেন যে ইন্নাল আবদা ইজা জালাসা সি মুসাল্লাহু বাদা সালা সাল্লাত আলাইহিল মালাইকাতু ওয়া সালাতিহিম আলাইহি আল্লাহুম্মা আগফির লাহুম যখন কোন বান্দা নামাজ পড়ার পর ফরজ নামাজ পড়ে সেই জায়গায় শুধু বসে থাকে তার জন্য দোয়া করতে থাকে থাকে আর বলতে আল্লাহ আপনাকে ক্ষমা করুন আল্লাহ আপনার উপর রহম করুন এভাবে ফেরেস্তারা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত তার উদু না ভাঙ্গে সে যদি নামাজের জায়গায় বসে থাকে অথচ আমরা বাস্তবে কি দেখতে পাই আমাদের দেশের লোকজনকে আমি বলে থাকি হতবাগা কেননা তারা নামাজ পড়ে দাঁড়িয়ে যায় বসে থাকে না দাঁড়িয়ে গিয়ে কি করে আল্লাহ ভালো জানেন তারা কি ফেরেস্তাদের দোয়া চান না ফরজ নামাজ পড়ে বসে থাকার অনেক ফজিলত এরকম অনেক স্কলার তাদের কিতাবগুলোতে অধ্যায় লিখেছেন বাবু জুলুস আল ব্যক্তির নামাজের পর নামাজের জায়গায় বসে থাকার ফজিলত সম্পর্কে অনেক হাদিস এসেছে তার ভিতরে আবার অনেক সময় ফজরের নামাজের ক্ষেত্রেও এসেছে কিন্তু এটি শুধু ফজরের নামাজের ক্ষেত্রে জন্য খাস নয় বরং প্রত্যেকটি নামাজে যখনই মানুষ মানে সালাম ফিরায় তখন সে যদি তার জায়গায় বসে থাকে তাহলে মানে ফেরেশতারা তার জন্য দোয়া করে এই 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 হাদিসগুলো বিভিন্ন ভাবে এসেছে এর ভিতরে একটি হাদিস এসেছে তিরমিজিতে এটি

আল্লাহর নৈকুট্য প্রাপ্ত ফেরেস্তা মালা মকরুন আল মালা আলা কি বিষয় নিয়ে ঝগড়া করে থাকে আপনি কি জানেন বলতু তখন তিনি রাসুলিল্লাহি সাল্লাম বললেন নাম ফিল কাফারাত ওয়াল কাফারাত তিনি বললেন যে কাফারা কাফফারা এই কথাটুকু বলতে বললেন যে কাফফারা সম্পর্কে সে তারা জগরা করে থাকে ফেরেশতারা এর ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের রিওয়ায়াতে বলেছেন আল মুকসু ফিল মসজিদি বাদ যে ফরজ নামাজের পরে মসজিদে বসে থাকে ওয়াল মাশি আলাল আকদাম ইলাল জামাআত এবং যে মসজিদে জামাত ধরার জন্য পায়ে হেঁটে আসে ওয়া ইসবা উদু ফেল এবং কষ্ট করে সে পরিপূর্ণ ভাবে উদু করে জানা যাচ্ছে যে এই যে বসে থাকা এই বসে থাকা যদি এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা যদি করে প্রিয় শ্রোতা এবং আমার মা এবং ভোনারা যারা শুনছেন তারগব ও তার হিব হাি ের হাদিস নাম্বার এক ৪৪ এখানে একই শব্দে এসেছে কিন্তু হাদিসটুক একটু ভিন্ন ধরনের আতানি লাইলা তিনি অব্বি যে আমার রব আমার কাছে রাতের বেলা ফি আহসানি সৌরা উত্তম আকৃতিতে এসেছে তখন আল্লাহ সুব হানাম তা তিনি নবী নবসাল্লাহ আলী ইসাললামকে বলছেন ইয়া মুহাম্মদ আটাদি ফিমা য়াহটা

এবং একটি ফরজ নামাজের পর আরেকটি ফরজ নামাজের জন্য বসে থাকে যেমন আমাদের এখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখানে আসরের নামাজের সময় খুব অল্প থাকে যারা মেয়েরা বাসায় থাকেন তারা যদি একটি নামাজের পরে মানে বসে থাকেন এবং সেটি ওই জায়গায় বসতে হবে এমন নয় মানে নামাজের পরে বসে থাকায় সেটা আমরা আলোচনা করছি সেটা কতটুকু জায়গায় বসতে হবে সেটা আলোচনা করছি ইনশাআল্লাহ কিন্তু অন্য কাজ যদি সে বসে থাকে বাদ মসজিদের ভিতরে যদি কোনো পুরুষ অথবা ঘরের ভেতরে কোনো মহিলা যদি বসে থাকে তাহলে এরকম আমল যখন সে করতে থাকবে যে সকল মহিলাদের বয়স হয়ে গেছে বৃদ্ধ বৃদ্ধা হয়েছেন প্রবীণা হয়েছেন তারা এটার উপর আমল করতে পারেন তাহলে তার কি হবে মান আশা বিহাইরিন তাহলে তার জন্য হবে যে সে সুখে শান্তিতে জীবন যাপন করবে দুনিয়াতে সুখে শান্তিতে থাকবে আশা বিখাইরিন তার জীবনযাপন হবে উত্তম ও সে সুন্দরভাবে শান্তিতে সে মারা যাবে বয়স হয়েছে তারা এটার উপর আমল করতে পারেন যে আমার মৃত্যুটার যেন শান্তিময় হয় যে সকল মানে বৃদ্ধা প্রবীণা রয়েছেন মিন কায় কা মিনুবাহু কায়ু মোহু আর এরকম যদি স্থায়ী সে করতে থাকে তাহলে মায়ের পেট থেকে নবজাত শিশু যেরকম গুনাহ থেকে পবিত্র হয়ে যায় সেরকম হয়ে যাবে এই তিনি সফেলি গাইরিহি বলেছেন আমরা এইভাবে যেটা দেখতে পেলাম যে নামাজের পরে নামাজের জায়গায় বসে থাকা এই যে বসে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের জায়গায় ব্যাখ্যায় বলেছেন নামাজ আদায় করার পর যতক্ষণ পর্যন্ত নামাজের জায়গায় অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করবে এখন আমরা কি ফেরস্তাদের দোয়া চাই আমরা কি চাই সুখে শান্তিতে জীবন যাপন করব অথবা শান্তিতে আমাদের মৃত্যু হোক অথবা আমরা নবজাত শিশুর মতো পবিত্র হয়ে যাই আমাদেরকে শিখতে হবে যে ফরজ নামাজের পর বসতে হবে চট করে দাঁড়িয়ে যাওয়া যে বাংলাদেশি মানে ঐতিহ্য রয়েছে এটি অত্যন্ত জঘন্য এবং আল্লাহ সুবহানত আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন এই এইগুলোর থেকে আমাদেরকে হেফাজত করে রাখেন আমাদের বাংলাদেশি মসজিদ গুলোতে ফরজ নামাজের পরে মানে উঠে পরে সুন্না পড়ার প্রতিযোগিতা চলে যায় অথচ বসে থাকার হুকুম এসেছে এখন মানে এরকম হাদিসে এসেছে যেতে ফ ফজরের জন্য ফজরের জন্য হলেই যে এটি অন্য নামাজের জন্য হবে না তা নয় কেননা অনেকগুলো হাদিসে কোনো ওয়াক্তের কথা উল্লেখ করা হয়নি যেমন হাদিসের ভিতরে এসেছে কানা ইজা সাল্লাহ জালাসাফি মুসাল্লিহি হাতটা তাতল শামসি হাসানি হাসানা হাসানা যে হাসানা মানে হচ্ছে যে সূর্য যতক্ষণ পর্যন্ত উজ্জ্বল না উঠে এই বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মানে শেফ একজন মুহাদ্দিস তার নাম হচ্ছে আল বান্না রাহমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ সুহান কোরআনুল করিম সুরা বাকারা আয়াত নাম্বার দুশো আটত্রিশে যেভাবে বলেছেন যে হাফিজু আলা সালাওয়াতি ও সালাতিল বুস্তা যে তোমরা নামাজ সমূহের হেফাজত করো মানে আয়াতের কারিমার প্রথম অংশ হচ্ছে সমস্ত নামাজ সমূহ তারপরে বিশেষ করে সালাতুল বস্তা অর্থাৎ মধ্যবর্তী নামাজ যেটি আসরের নামাজ অর্থাৎ ফজর এসা নামাজের পরে বসার অতিরিক্ত মর্যাদা আছে তার মানে এই নয় যে অন্য ওয়াক্তে বসা বসতে হবে না আমাদের দেশের ইমাম সাহেবদের দেখা যায় যে তারা

যখনই নবী সাল্লাই সাল্লাম সালাদ আদায় করতেন হ্যাঁ তখন এক পর্যায়ে তিনি মুসাল্লিদের দিকে মুখ ঘুরে বসতেন সুতরাং শুধু বাংলাদেশি মসজিদগুলোর মতো ফজর এবং আসরের পরে খালি বসবেন আর বাকিগুলোতে দাঁড়িয়ে মানে নামাজ নামে একটি মানে বিশৃঙ্খলা তৈরি করবেন এটি সঠিক নয় এই বদ অভ্যাস আমাদের থেকে দূর থাকতে হবে বরঞ্চ প্রত্যেকটি ফরজ নামাজের পরে বসতে হবে যেমন কতটুকু বসবেন এই একটি প্রশ্ন অনেকে করে থাকেন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আঞ্জাবের সামোরা আমরা পড়েছি যে যে ইজা সাল্লাফির মুসাল্লিহি

আহ পরিচিত এবং সুবিধিত আমরা সবাই জানি যে রাসূল ইল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখনই নামাজ পড়তেন তিনি ওই জায়গায় বসেই থাকতেন এমনটি নয় বরঞ্চ লে আল্লাহ কানা ইয়ানতাফ আল আসহাবা আসাবা আসাবিহি আতিব সালায়াতি ওয়াইক বেলু আলাইহিম বিবাজি বরঞ্চ তিনি একটু উঠে মানে সাহাবিদের সামনে গিয়ে বসতেন তার মানে একেবারে ওই জায়গায় মানে ঠায় বসে থাকতে হবে এমনটি নয় ফাহাজ আল হাদিস ইউদাল্লাহ আলা আন্নাল মুরাদ এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে মুসাল্লাহু আল্লাজি ইয়াজলিস ফিহি আল মসজিদ কুল্লাহু মানে মসজিদের যে কোনো জায়গায় বসলেই হবে ওই যে মানে কোন একটা পার্টিকুলার জায়গা মসজিদে যেখানে এসে নামাজ পড়েছে ঠিক সেখানেই বসতে হবে এমনটি নয় এটি হচ্ছে মানে ব্যাখ্যা বুঝতে হবে যে কোনো হাদিস শুনতে গেলে জানতে হবে যে স্কলার যারা মহাদিস তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন তো ব্যাখ্যা যেটি এসেছে যে রাসুল্লাহ সাল্লাম ঠিক ওই জায়গায় বসতেন না বরঞ্চ তিনি উঠে গিয়ে সাহাবিদের সামনে গিয়ে বসতেন এই কারণে মুসাল স্কলাররা বলছেন যে মসজিদের যে কোনো জায়গায় বসলে সে বসা হিসেবে সেটা আদায় হবে আর আমাদের যারা মেয়েরা যারা ঘরে নামাজ পড়েন তারা যেখানে নামাজ পড়েছেন তো সেখানে মানে যদি পায়ে ব্যথা থাকে অসুবিধা হয় তাহলে একটু সরে গিয়ে চেয়ারে বসে থাকেন আলহামদুলিল্লাহ সোফাতে বসে থাকেন কিন্তু বসে থাকেন যে কোনো এক জায়গায় বসে থাকেন এখন এই যে প্রথম বসা কতটুকু বসার পর আপনি নড়তে পারবেন সেটা জানতে হবে ঘরের ভিতরেই যদি আপনি থাকেন তাহলে আপনি যে কোনো একটা জায়গায় বসুন

ওয়া মিনকা সலாம் তবারকতা ইয়া জাল জালালি এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তিনবার ইস্তিগফার পড়তেন তিনি সালাম ফিরানোর পর তিনবার ইস্তিগফার পড়ে পড়ার পর তিনি আল্লাহম্মা আনতা সலாம் ও মিনকা সலாம் তবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এতটুকু বলা পর্যন্ত তিনি কিবলা থেকে মুখ ফেরাতেন না যে এই দোয়াটা পড়া পর্যন্ত অর্থাৎ আমাদের যদি একেবারেই সময় কম থাকে অন্তত এই দোয়াটা পড়া পর্যন্ত অবশ্যই আপনাকে প্রত্যেকটা ফরজ সালাম নামাজের পরে বসতে হবে বসতেই হবে কেননা এটি সোনার মোয়াদা বসতেই হবে আপনি দাঁড়াতে পারবেন না এখানে বসে থাকতে হবে আর আরেকটি পাওয়া যায় যে যখনই তিনি সালাম আহ ফিরিয়ে ফেলতেন তখন তিনি দোয়া করতেন সেই হাদিসটুকু এসেছে যে আন বিন মহিরা সাল্লাম রসুল্লাহ কায় يقول في دبر كل صلاة إذا سلم جهني تني سلام ديتن تهني بولتن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أي دعاء কোনো কোনো রেবায়তে এসেছে যে এই দোয়াটা পড়ার পর অর্থাৎ অথবা এই দোয়াটা পড়তে যতটুকু সময় লাগে সময় বসে থাকতে হবে বসতেই হবে উত্তম যে বেশি সময় কম থাকলে যদি ওই যে বারের যে তসবি হাত সেটা যদি পড়ার সময় না থাকে তাহলে আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে তিনবার ইস্তেফার পাঠ করা

কা সালাম এই দোয়াটা শেষ পর্যন্ত পড়লে পড়ার পরে উঠে যাওয়া ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা তালা কোনো সমস্যা নাই এতটুকু পরিমাণ বসতে হবে এখন এতটুকু পরিমাণ বসার কারণটা কি মানে নবী সাল আলহ্লাম তিনি দাঁড়িয়ে যেতেন এর কারণ কি নবী

تابعين قال ابن شهاب اه نا একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু আমি দুঃখিত এই যে একজন সাহাবী ইবনে শিহাব ফানারি ফানারি ওয়াল্লাহু আলাম ফানারি ওয়াল্লাহু আলাম এবং তিনি বলছেন যে আমরা মনে করি রায় দিচ্ছি আমরা মনে করছি যে আল্লাহই বেশি ভালো জানেন তিনি কেন অল্প সময় বসতেন তখন ইবনু সিহাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন লাকি ইউনফিদু মিন ইয়ংসিরাফু মিনান নিসা খুব সম্ভবত মসজিদের মহিলাদেরকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য তিনি অল্প সময় বসতেন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে একটু পরে উঠে যেতেন যেন মহিলারা উঠে চলে যায় এই কারণটা বর্ণনা করেছেন একজন সাহাবী আন্নানি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামঈদা কুননা ঈদা সাল্লামনা মানে বলা হয়ে থাকে যে নবী সাল্লাই সাল্লামের সময়ে যখনই তিনি সালাম ফিরাতেন তার কিছুক্ষণ পরে তারা উঠে দাঁড়াতেন এই যে উঠে দাঁড়াতেন এটি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার জন্য কেননা মসজিদের নবমীতে কোনো দোতলা মেয়েদের জন্য কোন ফ্লোর ছিল না পুরুষ এবং মহিলা পর্দাবিহীন ভাবে পুরুষ এবং মহিলার মাঝখানে কোনো পর্দাও ছিল না বরঞ্চ মহিলারা পুরুষের পিছনে রবি সাল্লামের মসজিদে নামাজ পড়তেন তো মেয়েরা যেহেতু তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যেতে পারে এই জন্য তিনি অল্প সময় বসতেন এর অর্থ এই নয় যে আমরা অল্প সময় বসে চট করে দাঁড়িয়ে যাব। এটি ঠিক নয় কেননা এর কারণ সাহাবিরা বর্ণনা করেছেন অন্য বর্ণনা এসেছে তিনি মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগেই মহিলারা তাদের বাড়িতে পৌঁছে যেতেন অর্থাৎ মহিলারা তাড়াতাড়ি বের হয়ে যেতেন যদি তাদের বের হয়ে যাওয়ার আলাদা রাস্তা থাকতো আলাদা দরজা থাকতো আলাদা ফ্লোর থাকতো যেমনটি এখন বিভিন্ন মসজিদে রয়েছে যে মেয়েদের জন্য আলাদা জায়গা এবং আলাদা দরজা সেই ক্ষেত্রে তারা তাড়াহুড়া করে দাঁড়াবে না এবং বাসায় ফিরবে না কিছুক্ষণ বসবেই আশা করি বুঝতে পেরেছেন এই যে তিনবার ইস্তেকা তিনি পড়তেন সব সবসময় এর কারণ কি এটা কখনোই মনে করা উচিত নয় এটি অত্যন্ত জঘন্য যে আমাদের অনেকেই মনে করেন যে নামাজে কিছু ভুল ত্রুটি এই জন্য আমরা ইস্তেফার পাঠ করি এই ধারণা সঠিক নয় তবে কি আপনার ধারণা যে রাসুলিল্লাহি সাল্লাম সর্বদা ফজরের ফরজ নামাজের পরে তিনবার ইস্তেফার করতেন তার মানে তিনি ভুল করতেন আর নামাজের ভিতরে ভুল করলে সেটার আদায় করার পদ্ধতি হচ্ছে সেজদা সহ সহ ছাড়া ইস্তেকফার পড়লে সেটি আদায় হবে না নামাজের পরে ইস্তেকফার পড়া কথাটা এই জন্যই এসেছে যেটা আমরা আগে ইস্তেকফার ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ সুফায়না হওয়া তাহলে যে কোনো সৎ আমল করার উৎসাহ দান করেন এবং সেই উৎসাহ দেওয়ার পর তিনি বলেন যে কোনো নেক আমল করার পরেই যেন তোমরা ইস্তেকফার যে কোনো উত্তম আমল করার পরে ইস্তেফার পাঠ করা আল্লাহ আল্লা তালার একটি মানে একটা হুকুম যেমন এসেছে সুরা আল মুজাম মিলু آيات نمبر بيش واقيموا الصلاة واتوا الزكاة واقرضوا الله قرضا حسنا وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله وهو خيرا واعزم اجرا واستغفروا الله ان الله غفور رحيم آيات آية بكاي ابن تيمية بكاي الكتاب آه فتوى مجموع فتواتي على شان جي فروز নামাজ এবং জাকাত আদায় করার পর এরকম মানে যে সকল রয়েছে সেই করার পর ইস্তেফার করা উচিত ইস্তেফার এই কারণেই করা হয় এটি ভুলের জন্য নহে আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের বর্তমান জামানার যে বিখ্যাত স্কলার আহ শেখাল উসাইমিন রাহ তিনি আরেকটি একটি আয়াত দিয়ে তিনি এর দলিল পেশ করেন সেটি হচ্ছে সোরা আর নিসা তাইজা কাদাই তুমুল্লাহ কিয়ামান ও করুদান ওয়া আলা জুনু বিকুম যে যখন তোমরা নামাজ সম্পাদন করো তখন তোমরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহকে স্মরণ করবে এখন এই আয়াত শুনে কেউ কেউ আবার ধারণা করেছে যে ফরজ নামাজ পড়ে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করতে হবে কেননা এখানে আল্লাহ সুবাহ আতলা বলছেন ফাইজা কাদাই তুমসালা যখন তোমরা নামাজ শেষ করো ফার্স্ট কুরুল্লাহা আল্লাহর জিকির করো কিয়ামান আল্লাহ প্রথমে বলছে কি দাঁড়িয়ে জিকির করো দেন তারপরে বসে করো ও আয়লা জুনু বিকুম এবং তোমরা পার্শ্ব দেশে শুয়ে আল্লাহ জিকির করো এরকম তফসির করলে বিপদ বিরাট বিপদের সম্ভাবনা রয়েছে এখানে যে নামাজ সম্পাদন করার পর মানে দাঁড়ানোর কথা প্রথমে বলা হয়েছে তারপরে বসার কথা তারপরে শুয়ে যাওয়ার কথা এর অর্থ এই নয় যে ফরজ নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জগিং করবেন আর জিকির করবেন এটা না বুঝায় এই কারণে প্রিয় শ্রোতা অনুবাদ বর্ণনা করবেন না এ পরে তফসির মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে আপনি বিরত হন যারা এভাবে কোরআনের কোনো আয়াতের ভুলভাবে ব্যাখ্যা করছেন এবং বুঝে নিচ্ছেন এটি সঠিক নয় এই আয়াতে কারিমায় কোন নামাজের কথা বলা হয়েছে এটি হচ্ছে আসসালাতুল খাউফ ভয় করার সময় যে নামাজ যখন মানুষ ভয় ভয় পায় মানে শত্রুর সম্মুখীন হয় যুদ্ধের মাঠে এটাকে বলা হয় সালাতুল খাউফ যে ভয়ের নামাজ যুদ্ধক্ষেত্রে যখন শত্রুর মোকাবেলায় মুসলিমরা নামাজ পড়বে কিভাবে তার ছয়টি তরিকা আছে কোন কোন রেওয়ায়তে আছে ছয়টিরও বেশি মূলত ছয়টি ছয় ভাবে নামাজ পড়া যায় তো ছয় ভাবে যে নামাজ পড়া যায় এই কথাটাকে কে আল্লাহ সুবাহ তালা এই আয়াতে ইশারা করেছেন ইশারা করেছেন এর অর্থ এই নয় এই আয়াতে বুঝতে গেলে এটি সুরা আননিসার একশো তার মানে নামাজ শেষ করার পর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকি রাজগার করবে না বরঞ্চ এই আয়াত বুঝতে গেলে সূরা বাকারার 239 নম্বর আয়াত হচ্ছে এর তাফসীর ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবান যখন তোমরা শত্রুর আশঙ্কা করো তখন তোমরা পায়ে হেঁটে নৌকায়স পরো अथवा বাহনের উপরে আরোহণ করে বাহনের উপরে চড়ে তোমরা নামাজ পড়ে নাও হাদিসের ভিতরে এসেছে রাসুলুল্লাহি সাল্লাহ আলাহিসাল্লাম ইয়াকুল ফাইন কানা কানু আকসারা মিন রালিক যদি শত্রুর শত্রুর সংখ্যা তোমাদের থেকে বেশি হয়ে যায় তাহলে তোমরা কিভাবে নামাজ পড়বে সালিউসাল্লাহ কিয়ামান আও রুখবায়ান বোখারির হাদিস নয়শো তেতাল্লিশ অর্থাৎ শত্রুর ভয়ের সময় যত সম্ভব যদি আপনাকে হাঁটতে হাঁটতেও যদি নামাজ পড়তে হয় হাঁটতে হাঁটতেও ফরজ নামাজ পড়া যায় হেঁটে পূর্ণ নামাজ কেননা ভয়ের ভিতরে নামাজ পড়তে হবে এই কারণে আল্লাহ বলছেন সুবাহ আলার রিজায় সে পায়ের উপরে হাঁটবে এবং পায়ের হাঁটতে হাঁটতে সে নামাজ পড়বে অথবা বাহনের উপরে তো সুতরাং এটি হচ্ছে ভয়ের নামাজ সেই নামাজ থেকে আমরা এ শিক্ষা পাচ্ছি না যে যে কোনো মানে শেষ করলে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ধারণা ভুল আশা করি বুঝতে পেরেছেন আমাদেরকে যেটি জানতে হবে যে এই যে সালা এই সালাগুলো মানে শেষ হয়ে যাওয়ার পর আমরা ওই সময়টাতে কিভাবে আমরা তাজবি হাত করব এই জিনিসগুলোকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জানতে হবে তো প্রথমে আমরা যেটা জেনেছি যে বসে থাকতে হবে কতটুকু বসবো সেটা আমরা আলোচনা করেছি এটি হচ্ছে ন্যূনতম বসে থাকা সেটি কি যে ওই যে দোয়াটা আমরা বলেছি অথবা দুইটি দোয়া পর্যন্ত যদি বসে থাকা যায় তাহলে আরো বেশি ভালো ইনশাআল্লাহ তাহলে অথবা একটি দোয়া পর্যন্ত যদি বসে থাকেন এখন বসে আমরা তসবিহ পাঠ করব এই যে তসবি পাঠ করব এর ভিতরে দেখা যায় আমাদের বাংলাদেশে ওই তসদিগুলো পাঠ না করে তারা নানান ধরনের কাজ করে থাকেন যেটা গত ক্লাসে বলেছি যে সালাম ফিরানোর পরে মাথায় হাত রেখে অথবা মাথা মাছে করে যেটি দোয়া করতেন সেই হাদিসগুলো একটি হচ্ছে মানে অতি দুর্বল জাল ইত্যাদি আবার কোনো কোনো মসজিদে দেখা যায় যে ফজরের পরে সুরা সুরা শেষ তারা পড়েন এটি এসেছে হাদিস নাম্বার এবং এই হাদিসটি মানে কোনো সূত্র নেই এটি অত্যন্ত দুর্বল কেউ কেউ এটি জালও বলেছেন সুতরাং এই হাদিসের উপর আমল করা যাবে না আর কেউ কেউ বৃদ্ধ আঙ্গুলিতে মানে একটি দোয়া পরে ফু দিয়ে চোখের উপরে মাসে করেন নামাজের পর ফাকা ফাঁকা এরকম একটা দোয়া পরেন এগুলোর কোনো প্রমাণ নাই এগুলি সবই হচ্ছে বেদা এগুলো করা থেকে আপনি মুক্ত হন তারপরে আমাদের একটি জাতীয় সমস্যা রয়েছে সেই সমস্যার দিকে আমরা এখন আলোকপাত করব ইনশাল্লাহ সেটি হচ্ছে যে মানে আমরা যখন তসবি পাঠ করি তখন আমাদের সমস্যা দেখা যায় যে তসবি গুলো আমরা তসবি দানা দিয়ে পাঠ করি তসবির একটা দানা নিয়ে আমরা বসে থাকি তারপরে গনে গনে তারপরে এই 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 মানে তসবি গুলো পাঠ করি এই প্রসঙ্গে আপনারা জেনে রাখুন যে তসবি দ্বারা মানে দানা দিয়ে তসবি গণনা করা স্কলারদের ভিতরে যদিও মতভেদ রয়েছে কিন্তু শেখ যতগুলো বর্ণনা এসেছে যে পাথর দিয়ে গণনা করা অথবা দানা দিয়ে গণনা করা এগুলোকে জাল বলেছেন যেমন আলী থেকে বর্ণিত রয়েছে রাদি আল্লাহ আনহু যে দানা মুক্তা যদি কেউ

মানে সহি বর্ণনা নয় বরঞ্চ মানে সিলসিলাতে দাইফার ভিতরে শেখ আলবানি একটি কাহিনী বর্ণনা করেছেন সালাদ ইবনু বহরাম ইবনু মাসরুদ রাজি আল্লাহ তালা আনহু এক মহিলার নিকট দিয়ে যাচ্ছিলেন তার কাছে তসবি দানা ছিল ওই মহিলা তসবি দ্বারা তসবি দানা দ্বারা গণনা করছিলেন তিনি ইবনে মাসরুদ রাজি আল্লাহ আন তিনি সেই তসবি গুলোকে নিয়ে ছুড়ে ফেলে দিলেন এবং যে পাথরগুলো দ্বারা একজন লোক পড়ছিল সেগুলো তিনি পা দ্বারা লাথি মারলেন তখন তিনি তাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা মানে অগ্রগামী হয়েছো কিন্তু তোমরা সাবধান হয়ে যাও রাকিব তোমাকতম তোমরা অগ্রগামী হয়েছো তোমরা অন্ধকারের উপর গিয়েছো

إليكم <applause> الكومونيك حديث النبي صلى الله عليه وسلم آه قال لنا رسول الله صلى الله عليه وسلم عليكن بالتسبيح والتحليل والتقديس ولا تغفلنا فتنسينا توحيدا واعقدنا بالانمال فانهن مسؤولة مستنفقات جي تمرا নবী সাল্লাহ একদা সাহাবিদেরকে বললো যে তোমরা তাসবি তাহলিল এবং সাববাহা এই যে সুবহান আল্লাহ লাহ ইহ এই সকল যখন বর্ণনা করবে তখন তোমরা গাফলতি করো না তোমরা ভুলে যেও না কেননা তোমরা যদি এগুলি করো তাহলে তোমরা তাওহিদ ভুলে যাবে ফাতানসিয়ানা সিয়ানা তাওহিদা ওয়া আকিদনা সুতরাং তোমরা কি করো আঙ্গুলে তাসবিহগুলো গণনা করো আঙ্গুল দিয়ে আঙ্গুল দিয়ে গণনা করো বিল আনমাল ফা ইন্না হুন্না মাসউলাতুন মুস্তানতকাতুন এবং এগুলো কথা বলবে এই আঙ্গুলগুলি কিয়ামতের দিন কথা বলবে আর আঙ্গুলগুলোকে জিজ্ঞাসা করা হবে এখন এই আঙ্গুল যার আছে তাকে তসবি ব্যবহার করা তার জন্য জায়েজ হবে না সুতরাং আমরা দেখতে পেলাম যে মানে এরকম অনেকগুলো হাদিসের আলোচনা এসেছে মিশকাতের হাসিয়া এসেছে যে যে সবচেয়ে উত্তম হচ্ছে আঙ্গুল দ্বারা মানে তসবি হাত করা কিন্তু যে সকল হাদিসে এসেছে যে কোন মহিলা যেমন তিরমিজিতে একটি হাদিস এসেছে আবু দাউদ এসেছে যে একজন স্ত্রী লোক কিছু খেজুরের বিচি অথবা পাথর দিয়ে তসবি গণনা করতেছিল তখন নবী সাল্লাম তাকে বললেন আমি কি তোমাকে এমন কথা বলে দিব না যেটি অতি সহজ তখন তিনি তসবির ফয়সালা দিলেন এই হাদিসটুকু দুর্বল কেন কেননা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি সব সময় ডান হাত দিয়ে ইয়াকিদ উত্তসবি কালা ইবনু কুদামা বিয়ামিনী যে ইবনে কুদামা বলছেন যে ডান হাত দিয়ে তিনি তসবি পাঠ করতেন তো সুতরাং উত্তম হচ্ছে মানে এবং যেহেতু একজন স্কলার তিনি দলিল দ্বারা বলেছেন যে মানুষ যতই বৃদ্ধ হোক না কেন যতক্ষণ পর্যন্ত সে হাতের আঙ্গুলগুলোকে চিনবে সে যদি গণনায় ভুলও করে তাতেও আল্লাহ তার সে ভুলে পূর্ণ করে দিবেন তাহালা কেননা আল্লাহ ইয়লামু সুদূর আল্লাহ তারা তিনি তার অন্তরের কথাটা জানেন তার নিয়ত সম্পর্কে তিনি জানেন সে চেষ্টা করছে এবং মানে ৩৩ বার গণনা করার জন্য এতে যদি ভুলও হয়ে যায় সেই আল্লাহ গুলো আল্লাহ সুতরাং পূরণ করে দিবেন বিজনিল্লাহি তাহারা তারপরেও বিদাতের আশ্রয় নেওয়া ঠিক হবে না যদিও কোন কোনো স্কলার বলেছে যে যে সকল অতি বৃদ্ধ যেমন মানে যাদের গণনা করার ক্যাপাসিটি একেবারেই কমে গেছে তারা তসবির ব্যবহার করতে পারবে সেটি একটি ইতিহাদের বিষয় কিন্তু আমরা এই ক্ষেত্রে শেখ আল আলবানি বানী রাহমা তাহারা তার হুকুমকে অনুসরণ করছি যে তিনি এটা বেদাতের পর্যায়ে নিয়ে গেছেন সুতরাং তসবি দেখে মানে খুব খুশি হয়ে আনন্দে চুমু খাওয়া আর তসবি তাজিম করা এটা শরীয় সম্মত নয় হ্যাঁ এটা থেকে আমরা মিডিল পাশ্চাত্যে এবং অন্যান্য দেশে এটা খুব প্রচলন দেখি অধিক মানুষ প্রচলন করলেই যে এটি ইসলামের বিধান হয়ে যাবে সেটি ঠিক নয় যে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে মানে আঙ্গুল গুলো কেয়ামতের দিন কথা বলবে তো আমরা তো চাই যে আমাদের আঙ্গুল গুলো কেয়ামতের দিন সাক্ষী দেখ যে যে সকল স্কলার ইমাম তাহাবি এই ইমাম তাহাবির যে ব্যাখ্যা বই হাসিয়াতু তাহাবি সেখানে বলছেন যে এ দানা দিয়ে তসবি গোনার থেকে আঙ্গুল দিয়ে তসবি গোনা উত্তম সুতরাং এটি শুধু যে শেখ আলবানি রাহেমাহুল্লাহ তিনি বলছেন তা নয় বরঞ্চ অতীতের অনেক স্কলারই এর জন্য সুপারিশ করে গেছেন বিষয়টি আপনাদের বিবেচনা রাখে যদিও শেখ বিনবাজ তিনি তার অনুমোদন দিয়েছেন যে অতি বৃদ্ধ ডিমেনশিয়া যাদের স্নায়ু রোগ হয়েছে যিনি স্মরণশক্তি একেবারে দুর্বল সে ব্যবহার করতে পারবে বলে তিনি একটি মত পেশ করেছেন কিন্তু এটি যেহেতু কোনো প্রমাণ নাই সহি সনদে এবং এটি হচ্ছে একটি ইবাদার এবং এই আঙ্গুল গুলো যেহেতু কথা বলবে এবং রাসুলিল্লাম তিনি বলেন নাই যে তোমরা যদি ভুলে যাও তাহলে দানা ব্যবহার দানার যত হাদিস আছে সবগুলি হচ্ছে হয় দুর্বল অথবা অতি দুর্বল এবং এর আহ গ্রহণযোগ্যতা শরীয়তে নাই বলে আমরা জেনে নিলাম এখন কিছু কিছু মসজিদে নামাজের পর ইয়া আর রাহিমিন এরকম তিনবার বলা হয় এগুলিও সহিহা এগুলিও সুননা সহিহা নয় আমাদের দেশে লোকরা বলে না কিন্তু অন্য অন্য দেশে বলে আর আমরা গত ক্লাসে যেটা বলেছি ফাতাওয়ায় লাজনায় দা ইমা সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড যে তারা বলেছে যে নামাজের ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা অথবা ইমাম অথবা ইমাম এবং মামুম সবাই মিলে এগুলো সম্মত নয় কিন্তু হাত না তুলে যদি দোয়া করে তাহলে তাতে কোনো দোষ নাই আর আমরা আজকে জানব যে শেখ আলবায়নি রাহম তিনি বলছেন একই কথা বলছেন কয়লা শেখ

মুসল্লি আলাইহে বাদ দেখা যায় কামাটাদু মিনাল কাছি ইসলামী মুসলিম দেশগুলোতে দেখা যায় যে ইমাম মানে মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছে আর মুসল্লিরা আমিন আমিন বলছে কামা সরি কাল ইমাম আহ মানে মানে এটি বলছেন যে এর কোনো ভিত্তি নেই এটি শরীয় সম্মত নয় সুতরাং এটা থেকে আমরা বেঁচে থাকবো বরঞ্চ ওই সময়গুলোতে আমরা যেগুলো করব সেগুলি হচ্ছে এখন আমরা দিকে আপনাদেরকে মানে নিয়ে যাচ্ছি প্রথম বিষয় হচ্ছে যে হাদিস গুলো যখনই আমরা পড়ব তখন কিন্তু একটি শব্দ বলা হয়ে থাকে দুবুর কুল্লি সালা মানে আপনারা যারা আরবিতে হাদিস গুলো পড়বেন যে এর অর্থ কি দুবুর ও সালা দুবর সালা মানে বাদাহু মানে এর অর্থ কি সালামের আগে নাকি না সালামের পরে এই জিনিসটা নিয়ে স্কলারদের ভিতরে ব্যাপক বর্ণনা রয়েছে এই যে তসবিহাত গুলো আমাদের বইগুলোতে এসেছে সেগুলি এক একটা এক এক রকম সেগুলো আমাদের জানতে হবে যে সবগুলি একই রকম নয় সুতরাং এই তাসবিহাত গুলো মানে হাদিসের ভিতরে বলা হয় দুবুর উল্লি সালা এই যে দুবুর কুল্লি সালা এই শব্দটা তিনটি অর্থ মানে দুবুর মানে হলো একটি পশুর পিছন দিক মানে লেজ লেজের অংশ তো লেজ তো পশুর অংশ দুবুর মানে শাব্দিক ভাবে বোঝানো হয় যে দুবুর হচ্ছে একটি পশুর লেজ ও সালার অর্থ তিন রকম হতে পারে আকিবাহা ওয়া ও আখিরাহা একটি হচ্ছে মানে নামাজের পর আরেকটা হচ্ছে নামাজের শেষের দিকে আরেকটি হচ্ছে নামাজের সালামের পরে

আরেকটি দোয়া রয়েছে যেটা আমরা তাজবি পড়ি এই তাজবির ক্ষেত্রে অনেকগুলো বর্ণনা এসেছে আপনারা যারা শুনছেন তাজবির ক্ষেত্রে প্রথমে আমরা জেনে নেই যে সবচেয়ে উত্তম বর্ণনা হচ্ছে ৩৩ বার এটি হচ্ছে সবচেয়ে বেশি আহ অধিক সংখ্যক এসেছে যে ৩৩ বার পড়তে হবে তুষাব বিহাওনা ও তোকাবিহনা ওয়াতহমিদূনা দুবুরু কুল্লু সালাতিন 33 বা 35 বার কিন্তু আল্লাহ আকবার কোনো কোনো হাদিসে এসেছে 34 বার সুতরাং কেউ যদি 33 বার 35 বার করে পড়েন এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এরকম করে যদি পড়েন অথবা অন্য দোয়া এটার সাথে নিয়ে নেন তাহলে উত্তম এবং এ সেটি তেত্রিশ তেত্রিশ নিরানব্বই এবং সাথে একবার পড়লে এটি একশো বার হয়ে যায় এরকম পড়তে পারেন আরেকটি বর্ণনা এসেছে যে এটি হচ্ছে মানে পঁচিশ বার আরেকটি বর্ণনা এসেছে যে এটি হচ্ছে দশ বার তো যেটি পঁচিশ বার এসেছে সেটিকে স্কলাররা বলেছেন যে এটি আসলে তেত্রিশ বারেরই একটি অংশ আহ

পূর্ণ পূর্ণতা পাওয়ার জন্য যেই সাহাবি হাদিসটা বর্ণনা করেছেন সেই হাদিসের ভিতরে এটি বলা হয়েছে যে এটি হচ্ছে মানে অনেক গুরুত্বপূর্ণ হাদিস এটিকে অনেকে বলেছেন যে এটিও তেত্রিশ বার মানে বিষয়গুলো তিনবার তিনবার করে যদি কেউ আদায় করে তাহলে তেত্রিশ বার হয়ে যায় আবার কোন স্কলার বলেছেন যে দশ বার বললেও সর্বনিম্ন এটি আদায় হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আরেকটি হাদিস এসেছে এগারো বার তো এগারো বার যেটা সেটাও তেত্রিশ বারের দিকে চলে যায় এর ভিতর থেকে আমাদের দুইটি মত আমরা নিতে পারি একটি হচ্ছে যাদের সময় একেবারেই কম থাকে তারা যদি সুভান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার পড়েন তাহলে ইনশা এই তসবি গুলো একটা সর্বনিম্ন পর্যায়ে আদায় হয়ে যাবে আশা করি ইনশা আল্লাহ তাহারা আর যাদের সময় বেশি তারা মানে এই মানে তেত্রিশ তেত্রিশ বার তেত্রিশ বার করে পড়বেন এবং সে সেবু আহ কলু হ

ইনশাআল্লাহ তাআলা আরেকটি হচ্ছে যে কতগুলো দোয়া আছে সেগুলো সালামের পূর্বিও পড়া যায় আবার পরেও পড়া যায় কেন না এটি দুপুরের সালা যেটি এসেছে এর মধ্যে হচ্ছে ইয়া মহাজ والله انك ইনি লা উহিবুক والله ইনি লা উহিবুক ইয়া মহাজ।

আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে এটি হচ্ছে কাবলা তাসলিম তাসলিমের পরেই মানে মানে সালামের আগে এইভাবে স্কলাররা জাদুল মাদ কিতাবের ভিতরে এইভাবে বলেছেন তারপর আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে মানে এই যে দোয়াগুলো এই দোয়া গুলো আমরা বই দেখে বই দেখে শিখে নিব এটি হচ্ছে সবচেয়ে উত্তম মানে কিছু কিছু দোয়া রয়েছে দোয়া গুলো আহ আমরা মানে কিতাবের ভিতরে যেভাবে এসেছে যেমন আল্লাহম্মা ইন্নি আউ জুবিকা মিনাল বকলি ও আউজুবিকা মিনাল ওয়া ও আউজুবিকা মিন ورد إلى أرجل العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر إيه يا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا نعبد إلا إياه

আর যেটা এসেছে যে কুল হু আল্লাহু আহাদ এই সুরাটা একবার পড়ার কথা এসেছে তারপরে হচ্ছে কোল ফালাক এবং প্রত্যেক নামাজের পরে এসেছে ফজরের নামাজের পর শুধুমাত্র ফজরের নামাজের পরে উম্ম সালামা থেকে একটি হাদিস এসেছে সেটি ফজরের নামাজের পরে পড়তে হয় সেটি হচ্ছে আল্লাহমা ইন্নি আজ আলুকা আলমান নাফিয়া ও রিস্কান তাইয়েবা ওয়ামেলান মোতাকব্মেলান আহ এটি হচ্ছে ফজরের নামাজের পরে এটি বিশেষভাবে পড়ার কথা এসেছে আর আরেকটি বিষয় এসেছে যে আয়াতুল কুরসি পাঠ করার জন্য হারিসের ভিতরে এসেছে মান করা আয়াতুল কুরসি

তাহলে এক সালার থেকে আরেক সালার সমস্ত কিছু মাপ করে দিবেন মান কারা আয়াতুল কুরসি ফি ফি ওখরা এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত আল্লাহর জিম্মা অর্থাৎ আল্লাহর প্রোটেকশন আল্লাহ তাকে রক্ষা করবেন এক নামাজ থেকে আরেক নামাজ শুধুমাত্র মৃত্যু ছাড়া আর তার কিছু হবে না কিন্তু আমাদের দেশে আয়াতুল কুরসি পাঠ করে আবার বুকে ফু দেওয়া এই এই এটা কোনো হাদিসে নাই এই যে ফু নিজে আয়াতুল কুরসি পরে নিজে ফু দেওয়ার কথা হাদিসে নাই এটি শুধু পাঠ করতে হবে আয়াতুল কুরসি বাজার থেকে কিনে গাড়ির ভিতরে টাঙ্গালে কোনো ফজিলত হবে না বরঞ্চ এটি বেদা আর বাসায় টাঙ্গিয়ে রাখলেও কিছু হবে না বরঞ্চ এটি বেদা আর আপনারা আয়াতুল কুরসি এই বাজার থেকে কিনে কিনে মসজিদে কোনো দান করবেন না মসজিদে দান করলে সেটা তো তো হবেই না বরঞ্চ মসজিদের সাজসজ্জা করা নয় এবং এটি একটি কাজ এবং এটি করলে গুণা হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের এই ধরনের ফ্যাশন থেকে বেঁচে থাক থাকা আল্লাহ সু তারা যেন তৌফিক দান করুন আমিন এখন এই যে আয়াতুল কুর্সি এবং এই এই কাজগুলো যখন আমরা মানে করার সম্ভাবনা মানে করতে পারব তারপরে আমরা এই যে সালা এই সালার যে সোনান মোহ যে জিনিসটা করা হয়েছে সেটি আমরা শেষ করতে পারবো তারপরে আমাদের প্রশ্ন থাকে যে আমরা তারপরে কি করব। আসুন সেই বিষয়ে আমরা এখন একটু বিস্তারিত জেনে নেই যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে কোনো কারণে যদি কেউ মানে একান্তই কোনো কারণবশত দোয়া করতে চান এখানে দোয়া বলতে আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী তারা মনে করে যে হাত তুলে দোয়া করতে হবে সমস্যা হয়েছে এখানে তখন তারা বলে যে তাহলে কি আল্লাহ সুবাহ আমরা হাত তুলতে পারব না এর জবাবে আমরা বলবো যে হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ সুবাহ দোয়া করার কথা মানে হাদিসের বইগুলোতে অবশ্যই এসেছে এবং আমরা সেই বিষয়ে অতি যত্নবান কিন্তু এটা কিভাবে করতে হবে সেটা আমাদেরকে দেখতে হবে অনেকেই যে মানে যেভাবে জিনিসটাকে গ্রহণ করে থাকেন তারা একটি হাদিসকে পুঁজি বানিয়েছেন সেটি হাদিস হচ্ছে শহীদ যেখানে বলা হয়েছে আর দোয়া বা দশলা যে নামাজের পর ফরজ নামাজের পরে দোয়া গুলি হচ্ছে আল্লাহ সুবাহ করেন এর অর্থ এই নয় যে এটি সালাম ফিরানোর পরে আস্তাফির আস্তাখির্লাহ পড়ার পরে আপনি হাত তুলে ফেলবেন এটি নয় কেননা কোনো সাহাবি এই কাজ করেননি তাদের কি কোনো বিপদ আপদ হয়নি হয়েছে কিন্তু এই ধরনের দোয়া করা যাবে এর অর্থ এই নয় যে সাথে সাথে আপনাকে সমস্ত তসবির তাহালিল শেষ করে তারপর আপনি যদি আপনার বিশেষ প্রয়োজন থাকে তখন আপনি ইচ্ছা করলে মাঝে মাঝে আপনি

তার দোয়াটা আল্লাহ সুবাহান তালা বেশি শুনেন ওয়া দুবুর ও সালাওয়াতুল মাক্তুবাদ এবং পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর এই যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়া কবুল হয় এর অর্থ এই নয় যে আমরা সাথে সাথে দোয়া করতে পারবো এর ব্যাখ্যা এই নয় কেননা হাদিসটা করতে বলা হয়েছে যে এই নামাজের পরে সুতরাং এখানে আমরা একটা কথাই বলবো এর ভিতরে আমি এই ফাঁকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া আমি বলতে ভুলে গেছি সেটা আপনাদের স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে আল্লাহ মকফিরলি মা কাদ্দাম তু ওমা আখার তু ওমা আসলার তু ওমা আলান তু ওমা আসলাফ তু ওমা আন্তা আলামু বিহি মিন্নি আন্তাল মুকদ্দিমু ও আন্তাল মু আখিরু লা ইলা ইল্লা এই দোয়াটা শেখ আল আলবানি রাহমাহুল্লাহ তিনি বলেছেন নামাজের ফরজ নামাজ কিংবা যে যে কোনো নামাজের সালামের আগে ঠিক সালামের আগে এটি পড়ার কথা বলেছেন এবং সালামের পরেও এই দোয়াটা পড়া যায় আরেকটি হচ্ছে যে আল্লাহ ইন্নি আউজুদিকা মিনাল কুফরি ওয়াল ফখরি ও আজাব আল কাবর এটিও সহি

আপনাদেরকে বলতে চাচ্ছি না তবে যেটা বিশেষ দোয়াগুলো সেগুলো আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে যে সবচেয়ে উত্তম হলো যে কোনো একটা সুন্না মানে সর্বদাই করে যাওয়া সব সময় করে যাওয়া সময় যেটা আপনি করতে পারেন সেটি হচ্ছে তেত্রিশ বার এবং আহ মানে তামামুল মিয়াদ একশো বার পূর্ণ হবে যদি তার গুনা থাকে আল্লাহ তাআলা সেটা তাকে ক্ষমা করে দিবেন এর ফজিলতটা সবচেয়ে বেশি এটাকে আঁকড়ে ধরলে সবচেয়ে বেশি উত্তম তাহলিল কথাটা যখন হাদিসে এসে এসে থাকে তাহলিল অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু বলা আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ যেটি অনেক বইতে নাই কিন্তু জামে সাহিল আজকার বাদ শেখ আলবানি রাহমাহুল্লাহ তার কিতাবে এসেছে সেটি হচ্ছে যে ইস্তেকফার পাঠ করা ফরজ সালাজের পর এটি সহি হাদিসে এসেছে আস্তাকসিরুল্লাহ আস্তাকসিরুল্লাহ নয় বরঞ্চ নতুন করে ইসতেকফার পাঠ করা আমরা করতে পারি সেটি হচ্ছে বার যদি আমরা প্রত্যেক নামাজের পর ইস্তেকফার পাঠ করি দু সালা প্রত্যেকটি ফরজ সালাতের পর মানে তিনি মানে একশো বার ইস্তেকফার করার কথা বলছেন আল্লাহম এখন ওই ইস্তেকফার কিভাবে পড়বো আল্লাহুমগফিরলি ওয়া তুব আলাইয়া ইননাকা আনতা আততাওয়াবুল গাফুর 100 বার এটি কিন্তু একটু ব্যতিক্রম ধর্মে ইস্তেগফার কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে আল্লাহুমগফিরলি ওয়া তুব আলাইয়া ইননাকা আনতা আততাওয়াবুল গাফুর আল্লাহুমগফিরলি ওয়া তুব আলাইয়া ইননাকা আনতা আততাওয়াবুল গাফুর তাওয়াবুর রাহিম নয় বরং তাওয়াবুল গাফুর আত্মাবুল গাফুর আল্লাহ মাকফুল্লি ওয়াতুব আলাইয়া ইন্না কান্ত তাওয়াবুল গাফুর এটি সিলসিলাতিল সহিহার ভিতরে দুই হাজার ছয়শ তিন হাদিসের ভিতরে এসেছে রাওয়াউ আহমদ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তেকফার যেটি ফরজ নামাজের পরে আমরা ইচ্ছা করলে পড়তে পারি আমরা আশা করছি যে এটি আমরা পড়বো ইনশাআল্লাহ তাহারা আর আরেকটি হচ্ছে যে লা ইলা ইল্লাহ ওয়াদা হু লা সারিকা লা লাহুল মুল কলাহু লাহামদুলিয়া বিয়া দিহিল হাইর ওহো আয় লা কুল্লি সাইন কাদির এই টোটাল দোয়াটা আমরা একশোবার ইচ্ছাগুলি পড়তে পারি হ্যাঁ হাতে গুনে গুনে আশা করি বুঝতে পেরেছেন তো এই যে দোয়াগুলো এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য উত্তম এই দোয়াগুলো অবশ্যই যেন ফরজ নামাজের পরে হয় তো আমাদের দেশে যেটা করা হয় কারণ আমাদের দেশে তো ওই সুন্না এই এটাই আমাদের সর্বনাশ করেছে সুন্না মুহাক্কাদা নামাজ পড়ার জন্য অস্থির হয়ে পড়ে আমাদের অনেক মুসাল্লিয়ান তারা যেটা করেন সেটি হচ্ছে কি সুন্না পড়ার পরে তারা বসে বসে তসবি তাহালিল করেন এর বর্ণনা কিন্তু কোনো কিতাবে নাই এটি নিজের বানানো এটি অবশ্যই নিজের বানানো দেশগুলোতে আপনারা লক্ষ্য করুন যারা মিডিল ইস্টের মুসল্লিম তারা কিন্তু এই কাজটা করে না এটি করে শুধুমাত্র আমাদের হতভাগা তিনটি দেশের লোক ভারত পাকিস্তান বাংলাদেশ যারা সুন্না থেকে অনেক দূরে চলে গেছে আফসোস তারা কি করছে ফরজ নামাজ পড়ছে তারপরে চট করে দাঁড়িয়ে সুন্না গুলো পড়ছে সুন্না রাতে বা পড়ছে তারপরে বসে বসে তসবি তালি করছে অবশ্যই এটি পরিতার্য কেননা যেই তসবিহাত গুলোর জায়গা যেখানে ঠিক সেটা সেখানেই আপনাকে আদায় করতে হবে সেটি হচ্ছে সুন্না এটি পড়াও যেমন সুন্না এর একটি সময়ও নির্ধারণ করা দেওয়া হয়েছে এই জন্য শরীয়তের ভিতরে কোনো জিনিসকে আদায় করার একটি পদ্ধতি হচ্ছে যে ওইটা সময়ের ভিতরেই করতে হবে একটা নির্দিষ্ট সময় আছে মানে ওই সময়ের ভিতরে এটি করতে হবে যে এটাকে মানে অন্য সময়ে করাটা ঠিক হবে না আর করলে আদায় হবে কি হবে না সেই বিষয়ে আমি কোনো কথা আপনাদেরকে বলতে পারবো না কিন্তু এটা যে সন্ন্য বিরোধী এটি স্পষ্ট এবং এরকম করার কথা কোন স্কলার বলেন নাই বরঞ্চ তারা বলেছেন যে বসে থেকেই সেটা আদায় করতে হবে অন্য কোনো নামাজ পড়ার পরে নয় আশা করি বুঝতে পেরেছেন এখন ওই যে মানে সুরাগুলো আমরা যে তিনটি সুরার কথা বললাম সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস সেগুলো আমরা মানে পরব তখনও আমরা হাত তুলব না এখন এই যে দোয়া গুলো আমরা যখন করবো তখন আমাদের ক্ষেত্রে যদি একান্তই আমাদের দোয়া করতে হয় কেননা হাদিসের ভিতরে এসেছে যে সালাতুল মাকতুবাদ পরে দোয়া কবুল হয় সেই ক্ষেত্রে ইবনুল কাইম আল জাউজিয়া রাহমাউল্লাহ তার বিখ্যাত কিতাব জাদুল মায়াদের ভিতরে তিনি বলেন আন্নাল মুসল্লি ইজা ফারাগা মিনা সালাতিহি ওয়া যিকরুল্লাহি ওয়া ওয়া হাল্লালাহু ওয়া হাল্লালাহু وصبحوا وحمده وكبره بالأذكار مشروعة عقب الصلاة استحب له أن يصلي على النبي صلى الله عليه وسلم بعد ذلك ويدعو بما شاء أرثت ابن القيم الزوجية رحمه الله تعالى تني بولسن لمصلي جخنطر

যেটা আরো তিনি অতিরিক্ত বলেছেন যে নবী সাল সাল্লামের উপরে সালাওয়াত পাঠ করবে যদি আপনি বিশেষ কোনো বিপদে পড়েন যে ফরজ নামাজের পরে আপনি আল্লাহর কাছে খাস করে কোনো একটা কারণে দোয়া করতে চান সেক্ষেত্রে মাঝে মাঝে আহিয়া নেন সব সময় নয় লাইসা কেননা সর্বদা এরকম করার কথা স্কলাররা নিষেধ করেছে যদি কেউ কদাচিৎ মাঝে মাঝে করে তাহলে সে ইনশাআল্লাহ সে করতে পারবে যেটি ইবনে তাইমিয়া মাজমু আল ফতোয়ার ভিতরে তখন সেটি আহ সুন্দর তখন সেটি বিরোধী হবে না মাঝে মাঝে দোয়া করতে পারেন কিন্তু সেই দোয়াগুলো করতে গেলে আপনাকে সমস্ত আজকার আজগার গুলো শেষ করবেন প্রথমে তারপরে আপনি সাল আলহ সাল্লামের উপরে কয়েকবার পাঠ করলেন তারপর মানে অনেক সময় পরে তখন আপনি দোয়া করতে পারেন সেই দোয়াতে হাত তোলা যাবে কিনা সেই কথা কিন্তু ইবনুল কাইম আল জাউজিয়া তিনি বলেন নাই অর্থাৎ আমরা কিন্তু হাত না তুলেও আল্লাহ সুবাহর কাছে চাইতে পারি যে আল্লাহ আজকের আমার অসুখ দূর করো হে আল্লাহ আমার মানে কষ্ট আছে দূর করো ইত্যাদি তবে কেউ যদি মানে এখানে যেটা জানতে হবে যে কারণ আমাদের সমস্যা হচ্ছে একটা আমরা মানে যে কোনো একটা কিছু দোয়া করতে গিয়ে দোয়া মানেই হাত তুলতে হবে এই যে দোয়া মানেই হাত তুলতে হবে হাদিসে যদিও আছে কিন্তু এই অর্থ কিন্তু নবী সাল্লাহ সাল্লাম করেন নাই এবং সলফে সালেহিনরা সেটা তারা করেন নাই যেটা হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ হাইয়ুন কারিমন আল্লাহ হচ্ছেন অতি লজ্জাশীল এবং তিনি অনেক

ফিরিয়ে দিবেন না আমাদের কি ধারণা যে এই হাদিস কি সাহাবারা জানতেন না এই হাদিস মুসনাদে আহমেদ এসেছে আবু দাউদ এসেছে তিরমিজিতে এসেছে ইবনে মাজাতে এসেছে ইবনে হিব্বানে এসেছে আলবায়নি রাহিমা উল্লাহ তালা সহী আল জামে হাদিস নাম্বার দুই হাজার ছয়শ আটত্রিশে বর্ণনা করেছেন এই সহী হাদিস দিয়ে যে যখন হাতটা তুলবে তখন কিন্তু আল্লাহ তার খালি হাতটা দিবেন না এখন এখন এর মানে এই আমরা সকাল থেকে বিকাল কিছুক্ষণ পর পর শুধু হাত তুলব এবং আল্লাহর কাছে চাইব এটি কিন্তু মানে কোন সহি আমলের পদ্ধতি নয় কেননা হাত তুলতে গেলে তার একটা পরিবেশ তৈরি করতে হবে এটি হচ্ছে আপনাদেরকে শিখতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এটি ঠিক আমরা যখন ইভেন আমরা যে চাকরি করছি খাচ্ছি সেটিও আল্লাহর কাছে চাইতে হবে সবকিছু আল্লাহর কাছে চাইতে হবে যদিও দেখা যাচ্ছে যে এটা আমাদের কাজের দ্বারা আমরা সেটা অর্জন করছি কেননা আল্লাহ সুবাহ মানে হাদিসের ভিতরে যেভাবে খবর এসেছে মানলাম যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগ করেন আমরা সবাই জানি যে রাগ করা আল্লাহর একটি গুণ আল্লাহ যদি রাগ করেন তার মানে কত ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হয় যে আল্লাহ রাগ করলে আমরা তার রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। এবং অন্য একটি হাদিস এসেছে আল্লাহ ইক দাবু ইন তারাকটা যারা আল্লাহর কাছ থেকে চাওয়া ছেড়ে দিয়েছে হ্যাঁ এই জন্য একটা মানে এটি হাদিস নয় এটা একটি কবির কবিতা আল্লাহ ইক ইন তারাকটা সুয়া আলাহ আদামা না ইুজ আলু একজন কবি বলেন যে আদম সন্তানরা যখন তাদের কাছে যখন কেউ চায় হ্যাঁ তখন তারা রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানে মানুষের থেকে আল্লাহ সুবাহ আমরা যদি আমাদের মায়ের কাছে অথবা বাবার কাছে অথবা কারো কাছে শুধু চাইতেই থাকি তাহলে এক পর্যায়ে তারা তাদের রাগ চলে আসে অথচ আল্লা সুবাহ না চাইলে বরঞ্চ তিনি রাগ করেন

সবকিছু ইস্তেফারের মাধ্যমে রহম এগুলো ইস্তেফারের মাধ্যমে আপনি পেতে পারেন সুতরাং আপনি অন্তর দিয়ে আল্লাহকে মানে আল্লাহর কাছে সেটা চাবেন আর আপনি মানে নামাজের পরে সেই কথাটা মুখে বলবেন বাংলাতে বলবেন দোয়াগুলো বাংলায় বলবেন নামাজের ভিতরেও বাংলায় বলতে পারেন নামাজের বাইরেও বাংলায় বলতে পারেন যদি আপনার দোয়াগুলি এবং সেই ক্ষেত্রে ফরজ নামাজে করা যাবে না খালি সুন্না নামাজে করা যাবে এই ধরনের কোনো পদ্ধতি কোন হাদিসের বইতে পাওয়া যায় না যেহেতু আমাদের ভাষা বাংলা তো এই ভাষাটা তো আল্লাহ সুবাহান তালাই সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ খালিকুন ওমায় তামেলুন আমরা যেগুলো করি যেগুলো আমাদের কর্মকাণ্ডের ভিতরে আছে সমস্ত কিছু আল্লাহ সুবাহা তাআলা সৃষ্টি করেছেন সুতরাং ভাষাগুলো আল্লাহ সৃষ্টি সেই ভাষাতে মানে দোয়া করা যাবে সুবাহ তাতে কোনো সমস্যা নাই কিন্তু যদি কখনো আপনি মানে ফরজ নামাজের পরে দোয়া করতে চান তাহলে যেভাবে আমরা বলেছি যে মাঝে মাঝে সেটা করা যাবে এবং সেটি করার ক্ষেত্রে মানে হাত না তোলাটাই ভালো তারপরেও যদি আপনি হাত তুলতে চান তাহলেও মাঝে মাঝে আপনি তুলতে পারবেন ইনশাআল্লাহ সেটি একাকি করতে হবে এই হাত তোলার ক্ষেত্রে আমরা যে হাদিসগুলো বর্ণনা করব সেগুলো আপনারা লিখে রাখুন হাদিসের ভিতরে এসেছে আহাদি সহিহা আদিশ নাম্বার পাঁচশো নব্বই আলুহু বি বাচুন যে যখন তোমরা আল্লাহর কাছে চাও মানে যখন তোমরা মানে হাত তুলবে আল্লাহর কাছে তখন তোমরা হাতের তালু দেখে হাতের যে মানে অঞ্জলি যেটি মানে হাতের যেটা তালু সেটা দিয়ে আল্লাহ সেগুলোর কাছে নয় পত্রপত্রিকায় সিনেমা হলে নাটকে সারা বাংলাদেশে জাতীয় যে দোয়া করা হয় এই দোয়া হাত এভাবে তোলা যায় না প্রিয় শ্রোতা আবারও বলছি হাত তুলতে গেলে হাতটার অবস্থাটা কেমন হবে হাতটাকে একত্র করতে হবে হাতকে ফাঁক রেখে দোয়া করা যায় না হাদিসের ভিতরে এসেছে যে হাতকে মানে শেখ উসাইমিন রাহমা হল্লা তিনি বলছেন যে হাতকে দুই দুই ফাঁক রেখে দোয়া করার কথা কোনো প্রমাণ নেই আর এ হাতকে কিন্তু তুলতে হবে উপরের দিকে মানে এটা যদি শিখতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মানে টেপের পানিটাকে হাতে যেভাবে ধরেন হাতের অঞ্জলিতে এক অঞ্জলি পানি যেভাবে আপনারা হাতে রাখেন ঠিক সেভাবে উপরের দিকে তুলুন কতটুকু তুলুন আপনাদের ঘাড় পর্যন্ত দেখেন সারা জীবন কিভাবে হাত তুলেছেন ওইভাবে হাত তুললে আল্লাহ সুন্নত শুনবে না আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী হাদিস থেকে কত দূরে রয়েছে আল্লাহ আকবর আমাদের যে কি হবে আমরা আল্লাহ ভালো জানি মাস আলাতু হাজাল এই কথাটুকু মাউকুফ অর্থে সহি রয়েছে আল্লামা আল ব্যানি রাহমা হল্লাহ সিলসিলাতে মানে সহি আল জামে হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ চুরানব্বইতে তিনি বলছেন মাউকুফ হাদিসটা মারফু থেকে ও কোনটা এসেছে المساله ان ترفع يديك حذ مناكبك او تحويهما মানে যখনই আমরা দোয়ার জন্য হাত তুলবো আমাদের হাতটা আমাদের কাঁধ বরাবর ショルダー বরাবর আসতে হবে আর আমরা কি করি বুকের উপর বুকের সামনে হাতটা রাখি আর হাতটাকে খাড়া করিয়ে ধরে রাখি জিনা জিনা দোয়া করা শিখতে হবে বাংলাদেশ পাকিস্তানে পদ্ধতিতে দোয়া করলে হবে না হাত তোলা তুললে হবে না বরঞ্চ হাত তোলাটাকে এমন ভাবে করতে হবে যেন আপনার হাতের ভিতরে পানি আছে সেই পানি ভরা অঞ্জলি দুই হাতকে একত্র করে আপনি একটু উপরে তুলুন আপনার কাত বরাবর উপরে তুলুন তারপর আপনি দোয়া করুন ওয়াল ইস্তিফারু আন্তা বি আসবাই ওয়াহিদা او الابتحاه ان تمد يدك جميعا এই মাওকুফ হাদিসের ভিতরে এসেছে যে দোয়া করার সময় হাতটাকে মানে বাড়িয়ে দিতে হবে অর্থাৎ হাত যখন আমরা তুলব তখন হাতটাকে বুকের উপরে রাখবো না বরঞ্চ হাতটাকে চেহারার সামনে মানে হাতটাকে বাড়াতে হবে আপনার বাহুটাকে এক্সটেন্ড করতে হবে আর দুই হাতের তালু থাকবে আকাশের দিকে যেমন হাতের ভিতরে মানে পানি রাখা হয়েছে ঠিক তেমনইভাবে দুইটা হাত জড়ো করে কাঁধ বরাবর রেখে এটিকে উপরে তুলতে হবে কতটুকু উপরে যেমন এটি কাত বরাবর চলে আসে একটু উপরে তোলা তুলতে হবে এবং হাতের অঙ্গুলিগুলো মানে মানে সমান্তরাল ভাবে থাকবে তালুর সাথে সমান্তরাল ভাবে থাকবে কিন্তু কখনোই আঙ্গুলগুলোকে উপরে তোলা যাবে না ওয়ালাত আসআলুহু বিযুহুরিহা তোমরা দোয়া করার সময় তুমি ওই আঙ্গুলগুলোকে উপরে তুলো না হাদিসের ভিতরে এসেছে এটা আমার কথা নয় আরেকটি হচ্ছে কি মুখী হতে হবে আমরা সেগুলো অন্য আরেক সময় আলোচনা করেছি যে যখনই হাত তুলবেন তখনই আপনি অবশ্যই কিবলামুখী হবেন এই কারণে কোনো বাসায় যদি কেউ সম্মিলিত দোয়া করে তাহলে হাত তুলে দোয়া করাটা ঠিক নয় কেননা যখন মানুষ গোল হয়ে বসে তখন কেউ কেউ হয়তো কেবলামুখী থাকেন কেউ কেউ হয়তো কেবলামুখী থাকেন না কিবলামুখী না হয়ে হাত তোলা যায় না আশা করি বুঝতে পেরেছেন সো সুতরাং কিবলামুখী হতে হবে এটি একটি শর্ত তো সুতরাং আপনি নামাজ পড়ে কোথাও বসলেন তসবি হাত করলেন কিছু সময় অতিক্রম করলেন তারপরে নবী উপরে সাল্লাহ পড়লেন তারপরে মাঝে মধ্যে যদি আপনার হাত তুলতে মনে চায় তখন আপনি আবার টিবলামুখী হয়ে বসলেন তারপরে আপনি এই পদ্ধতি যে আমি বর্ণনা যা আমি বর্ণনা করলাম সেভাবে আপনি হাতটা তুলুন তখন এটি শরীয়ত সম্মত হবে ইনশা আল্লাহ তাহারা এখন এই যে দোয়াগুলো করবেন সেই দোয়াগুলো চুপি চুপি করবেন কেন কেননা দোয়া করার কথা যখনই এসে থাকে তখনই বলা হয় যে সেটি চুপি চুপি যেমন একটি হাদিসে এসেছে হাদিস টু কিতাবুল আজকার ইমামান ইমামান্নবী বর্ণনা করেছেন শেখ আব্দুল কাদির আল নাউদ আল খেবির তিনি সেটাকে হাসান বলেছেন আন সোহাইব রাজি আল্লাহ আনহু আন্না রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম كان يحرك شفتيه بعد صلاه الفجر بشيء মানে একবার দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে তিনি দুটো ঠুটকে নাড়াছিলেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো ফাকুলতু মা হাযা আল্লাজি তাকুল আপনি কি বলছেন তখন

মানে বাসা থেকে বের হয়ে মসজিদের ভিতরে সব গোল গোল এই গোল 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 হালা করে এই দোয়া করার পদ্ধতি হচ্ছে ভুল আল্লাহ মানে তিনি শুনেন আমরা যেই দোয়াই করব এমন তো নয় যে এমন কারোর কাছে দোয়া করা হচ্ছে অথচ তিনি শুনছেন না আবি মোসা আরি যখন তিনি দেখলেন যে নবী সাল্লাম মানে লোকেরা উচ্চ কণ্ঠে দোয়া করছে আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা যেগুলো দেখি বাংলাদেশি সমাজে তো সেরকম তখনকার দিনে সাহাবিদের ভিতরে একদা এরকম একটি অবস্থা পরিলক্ষিত হয়েছিল তখন আহ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন আয়ূহানা আরبيعু আলাই আনফুসকুম তোমরা নিজেদেরকে একটু স্বস্তি দাও একটু রিল্যাক্স করো তোমরা এত চিল্লি করছো কেন ফা ইননাকুম লা তাদউনা আসমান ওয়ালা গায়বা তোমরা কি এমন কাউকে ডাকছো যে সত্তা কানে শুনে না বদির অথবা তিনি অনেক দূরে থাকেন তোমাদের কথা শুনতে পায় না অনুপস্থিত ইন্নাল্লাযীনা তাদ'উনা সামীউন ক্বারীব তোমরা যাকে ডাকছো জেনে রাখো যে তোমরা সেই সত্তা তোমাদের অতি নিকটবর্তী এবং তিনি সব শোনেন তাহলে এই হাদিসটাকে আমরা যদি মাপ কাঠি হিসাবে ধরি তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে মসজিদগুলোতে যে চিৎকার করে দোয়া পড়া হয় সেগুলি সবই হাদিস বিরোধী এবং সেটি বেদাত এবং সেগুলোতে আপনারা হাত তুলবেন না আমিন বলবেন না কিছু করবেন না মসজিদের ভিতরে যখন বাংলাদেশি থাকে তখন ভয় পেয়ে তাদের সাথে হাত তুলবেন না আর তাদের সাথে আমিন বলারও দরকার নেই কেননা সে বিরোধী কাজে লিপ্ত বিদাতে লিপ্ত এবং চিৎকার করে করে শব্দ করে করে দোয়া করছে সেটি হাদিস বিরোধী এই সকল কাজ অত্যন্ত গর্বিত এগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে হ্যাঁ কিন্তু আর আরেকটি জিনিস হচ্ছে আমাদের সমাজে যেটা আছে সেটি হচ্ছে আমরা ফরজ নামাজ পড়ে একটু বসে যেখানে ঘুষি সেখানেই মসজিদের ভিতরে আমরা দেখি যে মসজিদে মানুষ নামাজ পড়া শুরু করে দেয় এটি কিন্তু ঠিক নয় যেখানে খুশি সেখানে মনের আনন্দে আপনারা অনুরোধের আসরে কোনো পরিবেশনার মতো যেখানে খুশি সেখানে নামাজ পড়তে পারেন না আপনাকে নামাজ পড়ার সময় মসজিদেই পড়ুন আর ঘরেই পড়ুন আপনি ফরজ নামাজ পড়ে বসে থেকে প্রথমেই আপনি তসবি তাহালিল আজকার জিকির সমূহ করবেন দোয়া সমূহ পাঠ করবেন সেগুলো পাঠ হয়ে গেলে তারপর নামাজের জায়গা থেকে সরে গিয়ে আপনার যে জায়নামাজ থাকে জায়নামাজে নামাজ পড়া কোনো সন্ধ্যা নয় যে কোনো জায়গায় নামাজ পড়া যায় কাঠের ফ্লোর অথবা কার্পেট মানে ধুলা মলিন জায়গায় নামাজ পড়া তো মাসনুন তো যাই হোক সেটার সমালোচনা আমরা আর করছি না যারা পড়েন তাদের উদ্দেশ্যে বলছি যে ওই জায়নামাজটাকে এখান থেকে সরিয়ে ফেলুন তুলুন তুলে আরেকটা জায়গায় আপনি নিজেকে সরিয়ে নিন। সেটা হাদিস এসেছে সেই জায়গাতে নিষেধ সুনান রাত বা পড়াটা। কিন্তু আপনি কখন সরবেন ওই যে তসবির তাহালিল রিকির গুলি করার পরে মানে সরবেন আরেকটি হচ্ছে কি মসজিদের ভিতরে ওই জায়গায় বসেই নামাজ পড়া শুরু করবেন না যেখানে খুশি সেখানে কেননা সুতরা আপনার দরকার হবে তোমরা যখনই নামাজ পড়ো তখন মুখী হও এবং সুত্রার পাল ইউদ্দনা মানে সুত্রার কাছে যেতে হবে সুত্রা মানে হচ্ছে ওয়াল সূত্রা মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি সামনে বসে থাকে সে যদি নড়াচড়া না করে সূত্রা হচ্ছে এক বিগত অথবা তার থেকে বেশি অর্ধ হাত পর্যন্ত দীর্ঘ কোন বস্তু সূত্রা কোনো দাগ নয় কোনো রশি নয় বরঞ্চ এটি হচ্ছে একটি লাঠির মতো যেটি পুঁতে রাখা হয়েছে তো এই সূত্রা নিকটবর্তী হতে হবে হ্যাঁ এর কাছে যেতে হবে ফাল্লি ইলা সতরাটি ওয়াল ইউদ মানে কাছে যেতে হবে গণহারে দাঁড়িয়ে এখানে সেখানে নামাজ পড়ছে কোন সূত্র নাই কিছু নাই এতে নামাজের ওয়াজিবাদ নষ্ট হয় আপনি পড়ছেন সুন্না মুয়াক্কাদা শুনুন বাংলাদেশি মুসল্লি কিসের সুন্না মুওয়াকা পড়েন আপনি ওয়াজিব নষ্ট করছেন আর ইচ্ছাকৃত ভাবে ওয়াজিব নষ্ট করলে নামাজে সেটার জন্য আপনার শাস্তি হবে সুতরাং সূত্রা ছাড়া নামাজ পড়া হচ্ছে ওয়াজিব তরক করার সমান যেটি হচ্ছে আপনার জন্য ম্যান্ডেটরি যদি কোনো কারণ ছাড়া আপনি যদি সূত্রা নিকটবর্তী না হন তাহলে অবশ্যই ইচ্ছাকৃত ভাবে পড়লে আপনার জন্য শাস্তি হবে নামাজের সবাব কমে যাবে হ্যাঁ সুতরাং এটার থেকে রক্ষা পেতে গেলে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে আমরা কিছুক্ষণ বসে থাকতে পারি বসে থাকার পর যখন একটু ভিড় কমে যাবে তখন আমরা আমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা নামাজটা পড়তে পারি আশা করি বুঝতে পেরেছেন এখন যেই গত ক্লাসে একটি বিষয়ে আমরা আলোচনা করেছি এর থেকে অনেকেই একটু ভুল বুঝেছেন যে আমরা বলেছি যে এশার নামাজের সময় হচ্ছে নাম্বার এখন মুসলিম অনেকে হয়তো বলে থাকেন যে আচ্ছা ফজরের আগ পর্যন্ত তো এশার নামাজ পড়া যায় ফজরের আগ পর্যন্ত মানে মধ্যরাত্রির পরে যদি কেউ এশার নামাজ পড়ে তাহলে সেটা কাদা হয়ে যাবে সেটি ওয়াক্ত চলে যায় কিন্তু তাদের একটি ধারণা যে আসরের নামাজ যেহেতু সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত পড়া যায় সুতরাং সেরকম হয়তো এশার নামাজের ক্ষেত্রে হবে শুনুন হাদিস ভালো করে শিখতে হবে মানুষের কাছে মানে ভুল তথ্য এবং বিভ্রান্তিমূলক কথা প্রচার করার আগে আপনাকে হাদিসের উপরে অনেক জ্ঞান নিতে হবে মানুষকে দলিলবিহীন ভাবে কোনো কিছু করার জন্য উৎসাহিত করবেন না আসরের নামাজের সাথে এশার নামাজকে মিলাবেন না দুইটি দুই জিনিস একটি হচ্ছে আম আরেকটি হচ্ছে কাঁঠাল অথবা অ্যাপল অ্যান্ড অরেঞ্জ এক নয় এক নামাজের হুকুম আরেক নামাজে লাগানো যায় না ওয়াক্তুল আসর মালাম তাসফিরাস শামস আসরের সময় হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সূর্যটা হলুদ বর্ণ ধারণ না করে এটি হচ্ছে হাদিসের কথা রাওয়াহ মুসলিম ওই একই হাদিস নাম্বার 612 আসরের নামাজ শেষ হয়ে যায় যখন সূর্য হলুদ হয়ে যায় প্রিয় শ্রোতা আমাদের হতবাগা বাংলাদেশি তথা কথিত দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজ হাদিস থেকে অনেক দূরে এই নিউ ইয়র্ক টরন্টোতে বাংলাদেশি মসজিদ গুলোতে এই যে ডিসেম্বর জানুয়ারি মাসে যে নামাজ পড়ে আসরের নামাজ সেটি হচ্ছে সময়ে চলে যাওয়ার সময় তখন পর আল্লাহ আমাদের রক্ষা করুন বাংলাদেশ দিয়ে কবরে আমাদের কোনো নাজাতে হবে না আমাদের মুক্তির একমাত্র পথ সহি হাদিস

এর ওয়াক্ত থাকে তারপরে আর ওয়াক্ত থাকে না আর যেটি হচ্ছে সূর্য অস্ত যাওয়ার আগে যে হাদিস এসেছে ওটাকে বলা হয় আল ওয়াক্তুল ইত্তেরার শব্দের বানান হচ্ছে আলিফ বলিফ রা ইত আর আরেকটি ওয়াক্ত হচ্ছে আল ওয়াক্তু ইখতিয়ার সাধারণ সময় আরেকটি হচ্ছে জরুরি সময় ওয়াক্তুল ইত্তরার هو من اصفار الشمس الى সূর্য হলোদ হয়ে গেলে সেই থেকে শুরু করে সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত যে সময় এটি হচ্ছে জরুরি সময় এই হুকুম শুধুমাত্র আসরের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য মান আদ আদরাকা রাকাআতান من العصر قبل ان تغرب الشمس فقد ادرك العصر যে ব্যক্তি সূর্য ডুবে যাওয়ার আগে অন্তত এক রাকাত আসরের নামাজ পড়তে পারলো সে পুরো নামাজটাই পড়তে পারলো মানে চার রাকাতের ভিতরে এক রাকাত যদি সূর্য ডুবে যাওয়ার আগে পড়তে পারে তাহলে সূর্য ডুবে যাওয়ার সময় বাকি তিন রাকাত পড়লেও তার নামাজটা আদায় হয়েছে বলে ধরে নেওয়া হবে অর্থাৎ কাদা হবে না কাদা এরকম কোন হাদিস নাই যে ফজরের আজানের আগে যদি তুমি এক রাকাত এশার নামাজ পাও তাহলে তুমি পুরো এশার নামাজ পেয়ে গেছো এরকম কোন হাদিস নাই বাংলাদেশেও নাই জাল হাদিসও নাই কোথাও নাই সুতরাং আমরা আবারও আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলছি যে এশার নামাজের ওয়াক্ত রাতি পর্যন্ত মধ্যরাতের পরে ওয়াক্তে যদি নামাজ কেউ পড়েন এশার নামাজ পড়া হবে কিন্তু সেটা হবে কাদা ইচ্ছাকৃত ভাবে মানে সেটার কাদা যে আদায় করা যায় না সে কথা আমরা গত ক্লাসে আলোচনা করতে করেছি আশা করি শুনেছেন অথবা শুনে না থাকলে শুনে নিন আমরা যেটা বলতে চাই যে মানে একটি নামাজের হুকুম অন্য আরেকটি নামাজের হুকুমের সাথে মিলানো যাবে না কোনো কারণ ছাড়া এর একটি কারণ থাকতে হবে যে কেন আমরা করছি হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাহার হ্যাঁ আমরা এই যে মানে নামাজগুলো আমরা শোনানো রাতে বা এই নামাজগুলো ফরজ নামাজের পরে যে নামাজগুলো আছে সেই নামাজগুলো গুলো থেকে আদায় করার একটি পদ্ধতি আমরা এই পর্যন্ত যেটি বুঝলাম সেটি হচ্ছে যে মানে হবে বসে বসতে তাহালিল পাঠ করতে হবে আর এটি হচ্ছে সন্না যে যেকোনো কিছুকে সুন্না সুন্না মুহাক্কাদা মানে হচ্ছে মানে যেই জিনিসটি রাসুল ইল্লাহি সাল্লাম সব সময় করেছেন মোটামুটি বলা যায় এবং অধিক হাদিস দ্বারা সাবিত হয়েছে মানে হচ্ছে মানে তাকিদ এর মাফল হয়েছে মানে এটি স্থির হয়েছে সার্টেন হয়েছে এটাকে নিশ্চিত করা হয়েছে যেমন সফরের সময় আমরা যখন ট্রাভেল করি তখন যে আমরা এই নামাজকে তাকশিল করি ছোট করি এটাকে বলা হয় সুন্নাম মুয়াক্কা মানে আপনাকে নামাজকে কসর করতে হবে তো কসর হচ্ছে এক ধরনের সুন্নাম মুয়াক্কাদা তো মুয়াক্কাদা শুনলেই খালি মানে বেহুশ হয়ে খালি নামাজ পড়তে হবে এগুলো বা এগুলো বাদ দিতে হবে এগুলি কোনো ভালো তরিকা নয় এগুলি হচ্ছে ভারত পাকিস্তান বাংলাদেশের অন্ধকার তরিকা নামাজ পড়ার পরে আপনাকে অবশ্যই বসতে হবে বসে কিছু সময় ব্যয় করতে হবে কেননা এগুলো শুনান রাত এবার থেকেও গুরুত্বপূর্ণ রাত এবার যেরকম গুরুত্বপূর্ণ এগুলিও এরকম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কতগুলো নিয়ম রয়েছে যে ফরজের পরে বসতে হবে জিকির আজগার করতে হবে তো নফলের পরে শুননার পরে জিকির আজগারের কোন দলিল আসে নাই সুতরাং সেগুলো থেকে আমরা বিরত থাকবো চেষ্টা করব আমাদের চেষ্টা করাটা কঠিন কেননা আমাদের যাদের বয়স হয়ে গেছে বেশি আমরা যারা বাপ দাদার থেকে এইভাবে চট করে দাঁড়িয়ে খালি সুন্না পড়তে অভ্যস্ত হয়েছি তাদের জন্য ভীষণ কঠিন আমি নিজেও সেটা ভুক্তভোগী এবং বুঝি কিন্তু সেই নফসের সাথে সেই নিজের প্রবৃত্তির সাথে আমাদেরকে মানে সংগ্রাম করতে হবে আমাদেরকে বোঝাপড়া করতে হবে এবং সেই প্রবৃত্তি আমাদের যে ইন্টারনাল ইনস্টিং যেটা রয়েছে সেই মন সে মনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে জহত করতে হবে এবং বোঝাতে হবে মনকে যে সুন্নতে আঁকড়ে ধরলেই আমাদের পূর্ণ বিনিময় পূর্ণ নাজাত আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই شنكت قَطْحَ وآخر الدعوان عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أن أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته